বেনাপোলে যাত্রীর পেটের ভেতরে মিলল পাঁচটি স্বর্ণের বার বেনাপল প্রতিনোধি আহমেদ আলী শাহিনের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন হয়ে ভারতে যাওয়ার সময় ইব্রাহিম ব্যাপারী নামে এক পাসপোর্ট যাত্রীর পেটের ভিতর থেকে পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করেছে বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার সদস্যরা আটক করা হয়েছে ওই যাত্রীকে আজ দুপুরে ওই যাত্রী ভারতে প্রবেশের সময় তাকে আটক করা হয় আটক ইব্রাহিম ব্যাপারী পঁয়ত্রিশ মুন্সীগঞ্জ জেলা সদরের চরকেওয়ার গ্রামের আব্দুল লতিভের ছেলে বেনাপোল কাস্টম হাউজের শুল্ক দপ্তরের ডেপুটি পরিচালক শায়ক আরেফিন জাহিদি বলেন গোপন সংবাদের ভিত্তিতে ইব্রাহিমকে সন্দেহজনকভাবে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় প্রথমে তিনি স্বর্ণের কথা অস্বীকার করেন পরে স্থানীয় বেনাপোল বাজারের একটি ক্লিনিকে নিয়ে তার পেট এক্স রে করে পাঁচটি স্বর্ণের বার পাওয়া যায় যার ওজন পাঁচশো গ্রাম এর বাজার মূল্য প্রায় বিয়াল্লিশ লাখ টাকা বলে তিনি জানান আটক যাত্রীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে সোনার বারগুলো কাস্টমসের ট্রেজারি শাখায় জমা দেওয়া হবে মোহাম্মদ জামিল হোসেন বরেন্দ্র নিউজ